হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, মিল্কশেকের ভিডিও থেকে তোমাদের এত এত সাপোর্ট আর ভালোবাসা পেয়েছি, সেজন্য আবারও একটি প্রোডাক্ট রিভিউ করতে চলে আসলাম। সেটা হচ্ছে ওয়েটকেন বাদাম শেক। তবে এই বাদাম শেকটা কিন্তু সবাই খেতে পারবে না। কারা কারা খেতে পারবে আর কারা কারা খেতে পারবে না সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, চট জলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও আর লাইক দিয়ে দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বন্ধুরা, সবাই জানো মিল্ক শেকের মতো বাদাম শেকটাও কিন্তু এখন ফেসবুকে অনেক বেশি পপুলার। তো এই পপুলারিটি দেখে আর বিভিন্ন পেজে খুব ভালো ভালো সেল হতে দেখে, কমেন্টে অনেক ভালো ভালো রিভিউ দেখে আমিও এই বাদাম শেকটা কিনে ফেলি। আর আমি খাওয়ার পর কেমন বেনিফিট পেয়েছি সেই রিয়েল একটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসল বা নকল চেনার উপায় কী, এর কোনো সাইড এফেক্ট আছে কি না, খাওয়ার নিয়ম কী, কখন কখন খেতে হয়, খাওয়ার পর সত্যিই কি কোনো রেজাল্ট পাওয়া যায় কি না, সব বিষয়ে আজকে আলোচনা করব। যার যার মনে বাদাম শেক নিয়ে কনফিউজড আছে সবাই ভিডিওটা দেখো, ভিডিওটা দেখার পর তোমাদের সবার কনফিউজ দূর হয়ে যাবে। প্রথমেই আলোচনা করছি বাদাম শেকটার কার্যকারিতা সম্পর্কে। তো বন্ধুরা, যদিও এই বাদাম শেকটা ক্লেম করে থাকে আমাদের শরীরে কোনো ক্ষতি ছাড়াই খুব অল্প কয়েকদিনে 5 থেকে 20 কেজি ওজন বাড়িয়ে দেবে, আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। তুমি দীর্ঘদিন খাওয়ার পরে দেখবে তোমার শরীরে হালকা করে পরিবর্তন আসছে, তবে অল্প কয়েকদিনে 5 থেকে 20 কেজি ওজন কখনই বাড়াবে না, আর তখনই অল্প অল্প পরিবর্তন আসা শুরু করবে যদি তুমি আসল প্রোডাক্টটা পারচেস করতে পারো তবেই। তো এখন কথা হচ্ছে এই বাদাম শেকটা আমরা কোথা থেকে কিনবো বা পারচেস করব। দেখো, অনলাইনে বিভিন্ন ফেসবুক পেজে এটা সেল করে, তবে আমার মনে হয় এইসব খাওয়ার জিনিস, যেহেতু এটা আমাদের শরীরের ওজন বৃদ্ধি করবে, আমাদের শরীরের ভিতরে প্রবেশ করবে, আমার মনে হয় হাতে ধরে দেখে শুনে কেনাটা সবচাইতে ভালো অনলাইন থেকে অফলাইনে। তোমাদের আশেপাশে মার্কেটগুলোতে, বিভিন্ন ফার্মেসিতে বা হোমিও হলে কিন্তু এই বাদাম শেকটা এখন পাওয়া যায়। আমার মনে হয় অনলাইন থেকে অফলাইনে এটা খুব ভালো করে দেখে শুনে যদি তোমরা কিনো তাহলে সবচাইতে ভালো হয়। আর আসল প্রোডাক্টটা এখানেই পাবে তোমরা যে কোনো জায়গায়, তার কারণ হচ্ছে এটা নকল, কোনো ভার্সন এখনো বের হয়নি। সুতরাং বুঝতেই পারছো যে বাদাম শেকের আসল নকল নিয়ে কোনো টেনশন নেই। তো বন্ধুরা, এবারে তোমাদের বলছি বাদাম শেক খাওয়ার সঠিক নিয়মটা। দেখো, সঠিক নিয়মটা কিন্তু প্যাকেজিংয়ের মধ্যেই লেখা থাকে, তারপরেও আমি যেভাবে খেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। গরম দুধে 1 থেকে 2 চামচ বাদাম শেক নিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নাও। চাইলে তোমরা এখানে বিভিন্ন ফল অ্যাড করতে পারো বা নাও অ্যাড করতে পারো। আমি এখানে 2 বেলা খেয়েছি, তোমরা চাইলে 3 বেলাও খেতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের উপর ভিত্তি করছে। কিন্তু এখানে বেশি খেলে যে কোনো ক্ষতি হবে ওরকম কোনো ব্যাপার নেই। আর এই বাদাম শেকটা আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি, সেখানে আমি পেজের নামটা উল্লেখ করতে চাচ্ছি না, কারণ পেজের নামটা যদি উল্লেখ করি তাহলে তোমরা ভাববে যে আমি প্রমোশনাল কোনো ভিডিও করছি। আসলে কিন্তু ওরকম কিছুই না, আমি আমার রিয়েল রিভিউটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তো দেখো, এখন তো আলোচনা করলাম সব বিষয় নিয়ে, একটা বিষয় বাকি আছে যে এর কোনো সাইড এফেক্ট আছে কি না। একটা কথাই বলবো, তুমি যত কিছুই খাও, যত ভালো কিছুই খাও, তোমার ওজন বাড়ানোর জন্য, স্কিন ফর্সা করার জন্য, মানে যে কোনো কিছুর পরিবর্তন যদি তুমি কৃত্রিম উপায়ে করতে যাও তাহলে কিন্তু সাইড এফেক্ট অবশ্যই থাকবে। দেখো, কারা খেতে পারবে কারা খেতে পারবে না এবার আমি তোমাদের বলে দিচ্ছি। যাদের বাচ্চা বুকের দুধ খায় বা গর্ভবতী কোনো মহিলারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট কখনোই খাবে না, এতে ঝুঁকি থাকে। আরও হচ্ছে যাদের অনেক বড় বড় অসুখ থাকে, যেমন আছে যাদের কিডনি সমস্যা, যাদের ক্যান্সার, ফুসফুস, লিভার, বিভিন্ন ধরনের বড় ধরনের সমস্যা যাদের আছে, তারা কিন্তু এই প্রোডাক্টটা একদমই খাবে না, কারণ জীবনের চাইতে কিন্তু মোটা হওয়াটা আমাদের জরুরি না। তো বন্ধুরা, বুঝতেই পারছো আমি তোমাদের এটাই বলতে যাচ্ছি যে যাদের অসুখ আছে তারা আগে অসুখ থেকে সেরে ওঠো, আগে সুস্থ হও, তারপর না হয় স্বাস্থ্য মোটা করার চিন্তা করবি। আর যাদের বাচ্চা বুকের দুধ খায় বা গর্ভবতী, তারা আগে নিজের চিন্তা, নিজের বাচ্চার চিন্তাটা আগে করতে হবে, তারপর স্বাস্থ্যের চিন্তা করতে হবে।
আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, পরবর্তীতে কোন প্রোডাক্ট নিয়ে রিভিউ চাও সেটাও জানাবে, আর বাদাম শেক নিয়ে আমি যদি কিছু ভুল বলে থাকি সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।